সবাইকে মুজিব বর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সম্প্রতি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক এ ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ অতিক্রম করেছে। এই সুবর্ণক্ষণে আমি সবাইকে কাছে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা। দেশবাসী, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের সঙ্গে সবসময় ছিলেন, এখনও আছেন, আগামী দিনগুলোতেও আমরা আপনাদের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করি। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রবর্তিত ডিজিটাল বাংলাদেশের যে ধারণা, সেটি এখন সর্বদেশে বিশাল এবং বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, 7 কোটিরও মানুষ, বেশি মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আছে। সে কারণে বাংলাদেশ পুলিশেও তার উপস্থিতি সরব রেখেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব। আমরা সর্বক্ষেত্রেই চেষ্টা করছি আমাদের সরব উপস্থিতি জানান দেওয়ার জন্য। মূলত আমরা আমাদের এই সমস্ত প্ল্যাটফর্মে যেটি করার চেষ্টা করি তা হচ্ছে যে এদেশের সাধারণ মানুষের সঙ্গে একটা সরাসরি কন্ট্যাক্ট স্থাপন করার চেষ্টা করি। তাছাড়া আমরা যে সমস্ত সেবা দিয়ে থাকি, আইনি সেবার পাশাপাশি অন্যান্য যে সকল সেবা দিয়ে থাকি, সেগুলো সম্পর্কে আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত দেশবাসীকে, নাগরিকবৃন্দকে অভিহিত করি, যাতে করে তারা এই সেবা সম্পর্কে জানতে পারেন এবং আরও বেশি আস্থার সঙ্গে তাদের আশেপাশে থাকা পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী দিনগুলোতেও আমরা আমাদের এই যে সেবার ধারা, জনগণের সহায়তা নিয়ে সেটিকে অব্যাহত রাখতে চাই। আপনাদের সমর্থন এবং আপনাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল দেশ হিসেবে রূপান্তরের যে প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রয়েছে, আমরা সবাই মিলে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই রইল আজকের এই মুহূর্তের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।